আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের কাছে নতুন একটা ইনকামের সাইট শেয়ার করতে যাচ্ছি, যে সাইটটি থেকে আপনি চাইলে প্রতিদিন মিনিমাম 1800 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকাল এই সাইটে কিন্তু আমি 72টা TRS কিন্তু ইনকাম করেছি, আর এই 72টা TRS-এর প্রাইস কিন্তু বাংলাদেশি টাকায় 400 টাকার ওপরে। তো সবার প্রথমে আজকে আমি এখান থেকে উইথড্রো করবো। যদি আমি এখান থেকে উইথড্রো করে পেমেন্টটা পাই, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা এখানে কাজ করতে পারেন। তো এই অ্যামাউন্টটা এখন এখান থেকে উইথড্রো করার জন্য এখানে যে একটা 3-ডট আইকন আছে, এই 3-ডট আইকনের উপরে একটা ক্লিক করবো। তারপর এখান থেকে উইথড্রো আছে, এখানে একটা ক্লিক করবো। দেন এখান থেকে উইথড্রো নাও নামে একটা লেখা দেখতে পারবো, এখানে আমরা একটা ক্লিক করবো। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে আমরা দেখতে পারবো মিনিমাম উইথড্রো হচ্ছে মাত্র 1টা TRX। 1টা TRX-এর দাম কিন্তু বাংলাদেশি টাকায় মাত্র 6 টাকার মতন, ঠিক আছে। যদি আপনারা এখানে 6 টাকা ইনকাম করেন বা আপনার অ্যাকাউন্টে যে সময় 1টা TRX থাকবে ওই সময় কিন্তু আপনি এখান থেকে উইথড্রোটা করতে পারবেন। তো এখন এই অ্যামাউন্টটা উইথড্রো করার জন্য, মানে আমাদের এই 72টা TRX উইথড্রো করার জন্য এখানে উইথড্রো নাও আছে, এখানে আবার একটা ক্লিক করবো। তারপর অ্যামাউন্টটা থেকে আমরা অ্যামাউন্ট বসিয়ে দেবো, কত অ্যামাউন্ট আমরা এখান থেকে আর কি উইথড্রো করতে চাচ্ছি। তো আমরা যেহেতু এখান থেকে আর কি 72টা TRX আর কি উইথড্রো করবো, সেই জন্য এখান থেকে আমরা 72 বসিয়ে এখানে সাবমিট আছে এখানে একটি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকমভাবে একটু লুট নিবে, দেখতে পারবো আমাদের উইথড্রোটা এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে। বর্তমানে এটা কিন্তু পেন্ডিং আছে, আমরা এখান থেকে সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট সময় অপেক্ষা করবো, আমাদের এই পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখান থেকে যে আমরা পেমেন্টটা যে রিকোয়েস্ট করলাম সেটার কিন্তু মেল কিন্তু চলে এসেছে ওপরে। এই যে দেখতে পাচ্ছেন উইথড্রো রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি, এরকম একটা কিন্তু মেল কিন্তু ওপরে চলে এসেছে। ওয়েবসাইটটা কিন্তু অনেক ভালো আছে, অনেক ফাস্টেড কিন্তু একটা ওয়েবসাইট। আমরা এখানে একটু অপেক্ষা করে দেখি আমাদের যে এই 72টা TRX উইথড্রো করলাম সেই পেমেন্টটা আসতে আর কি কতক্ষণ সময় লাগে। তোরা দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রোটা কিন্তু এখান থেকে সাকসেসফুল হয়ে গেছে, এখান থেকে উইথড্রোটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ফোন থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটা ওপেন করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের যে উইথড্রোটা যে করলাম আমরা সেই পেমেন্টটা কিন্তু এখানে রিসিভ করে নিয়েছি, ঠিক আছে। তো আমি এখান থেকে মনে করছি ট্রাস্ট ওয়ালেটটা ওপেন করে একদম লাইভে দেখাচ্ছি যে আসলে পেমেন্টটা পাইছি নাকি পাইনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টিআরএস কিন্তু শো করতেছে 141টা। আমরা যদি এখানে একটা ওপেন করি তাহলে কিন্তু আজকের যে ট্রানজ্যাকশন সেটা কিন্তু দেখতে পারবো। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 2-ডে ট্রানজ্যাকশনে কিন্তু আছে 72 TRX, আমরা কিন্তু এখান থেকে কিন্তু পেমেন্টটা রিসিভ করে নিয়েছি, ঠিক আছে। সেই সাইটটা থেকে কিন্তু আমরা 72 TRX কিন্তু উইথড্রো করেছিলাম, আর 72টা TRX কিন্তু আমরা এখানে কিন্তু রিসিভ করে নিয়েছি। তো চলুন এখন আমরা আপনারা দেখিয়ে দিই কীভাবে আপনারা এই সাইটে যে অ্যাকাউন্ট করে কাজ করবেন। তো আজকের এই সাইটে অ্যাকাউন্ট করে কাজ করার জন্য সবার প্রথমে চলে যেতে হবে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে দেখতে পারবেন লেখা থাকবে সাইটের লিঙ্ক, আপনারা সেই সাইটের লিঙ্কের ওপর একটা ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ওপরে একটা 3-ডট আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে রেজিস্টার আছে, এখানে একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মটা ফিল আপ করে এখন আপনাদের এখানে অ্যাকাউন্টটা করতে হবে। এখানে আছে ইন্টার ইউজার নেম, এখানে আপনার একটা ইউজার নেম ব্যবহার করবেন। মনে করুন আপনি আপনার নামটা লিখে দেবেন, নামের সাথে কিছু একটা সংখ্যা অ্যাড করে দেবেন, আপনার ইউজার নেম কিন্তু এখান থেকে হয়ে যাবে। এখানে আছে ইন্টার ইমেল, এখানে একটা মেল ব্যবহার করবেন, যে মেলটি ব্যবহার করে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন। তো এখানে আমি যে মেলটি ব্যবহার করে অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেই মেলটি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আছে বাংলাদেশ, এটা মনে হচ্ছে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। এখানে +00 দেওয়া আছে, এখান থেকে 0 ছাড়া বাকি 10 সংখ্যা যা আছে আপনার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা কী করবেন বসিয়ে দেবেন। তারপর এখানে আছে ইন্টার পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, নিচে কনফার্ম পাসওয়ার্ডে চেয়ে আপনারা সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে নিচে আসবেন, এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এখন পূরণ করতে হবে। এখানে ইন্টার দ্য কোড আছে, এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন একটা এক্সাম্পল কোড আছে, এই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো এখানে কিন্তু লেখা আছে 588801, ঠিক আছে। তো এখানে যে কোডটা লেখা আছে সেই কোডটাই আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এই ফর্মটা আরেকটা বার চেক করবেন আসলে সঠিকভাবে ফর্মটা পূরণ করা হয়ে গেছে কিনা, সেটা ভালোভাবে দেখে এখান থেকে এই যে আই এগ্রি উইথ দ্য প্রাইভেসি পলিসি আছে এটা এখান থেকে টিক মার্ক করে দিয়ে রেজিস্টার নাও আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি একটু আগে যে মেলটি ব্যবহার করে অ্যাকাউন্ট করতে চাইলেন সেই মেলটিতে দেখতে পারবেন একটা ওটিপি কোড চলে এসেছে, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন ওপর একটা মেল কিন্তু চলে এসেছে, তো আমরা এই মেলটা এখান থেকে ওপেন করে নিলাম। দেন এখানে আমরা দেখতে পারবো একটা কোড এসেছে, ওটিপি কোড। তো আমরা একটু নিচের দিকে আসবো, দেন যে এখানে একটা 6 সংখ্যার ভেরিফিকেশন কোড দেখতে পাচ্ছি, এই কোডটা আমরা এখান থেকে কপি করে নেবো। তারপর সেই সাইটটিতে আমরা ব্যাক চলে যাব। তারপর এখানে যে গড়গুলোতে আছে এই গড়গুলোতে আমরা সেই আর কি কোডটা এখানে পেস্ট করে দিয়ে এখানে একটু অপেক্ষা করবো, এখানে একটু লুট নেবে, ঠিক আছে। তো এখানে লুট নেবে কারণ এটা কিন্তু আপনার একটু ভেরিফাই হবে। তো এখানে আপনার একটু অপেক্ষা করে নেবেন কষ্ট করে। তো আমরা এখানে একটু অপেক্ষা করে নিচ্ছি, দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মটা এখন আপনাকে ফিল আপ করতে হবে। এখানে আছে ফার্স্ট টাইম এবং কি লাস্ট টাইম, মনে করুন আপনার নাম হচ্ছে হৃদয় হাসান, সেক্ষেত্রে ফার্স্ট টাইমের জায়গায় লিখবেন হৃদয়, লাস্ট টাইমের জায়গায় আছে এখানে লিখবেন হাসান, ঠিক আছে। তারপর এখানে অ্যাড্রেস আছে, আপনার যে বর্তমান ঠিকানাটা আছে সেটা লিখে দেবেন, স্টেটের জায়গায় আপনার চাইলে সেম অ্যাড্রেসটা লিখে দিতে পারেন। তারপর জিপ কোড আছে, এখানে আপনার জেলা যে জিপ কোডটা আছে সেটা বসিয়ে দেবেন। তারপর এখানে সিটি আছে, এখানে আপনার যে জেলাটা আছে সেই জেলার নামটা এখানে লিখে দিয়ে এখানে সাবমিট আছে এখানে একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি।
তো আজকে বন্ধুরা আমরা এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এই ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে এখানে সাবমিট আছে, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, মানে এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু এখানে ভেরিফাই করতে হবে। তো এখানে এনআইডি কার্ড অনুযায়ী ভেরিফাই করার জন্য এখানে ক্লিক হেয়ার টু ভেরিফাই আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে চয়েস ফাইল আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটু অপেক্ষা করবেন, এখান থেকে ফাইল আছে এখানে একটি ক্লিক করে দেবেন। তারপর আপনার ফোন থেকে আপনার যে গ্যালারিটা আছে এটা ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে যে আপনার এনআইডি কার্ডটা যে আছে সেই এনআইডি কার্ডের একটা পিক আর কি তুলে রাখবেন, সেই পিকটা এখান থেকে আর কি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো পিকটা সিলেক্ট করে গেলে এখান থেকে সাবমিট নামে একটা লেখা দেখতে পারবেন, সাবমিটের ওপরে একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটের ওপরে ক্লিক করার পর আপনারা এখানে একটু অপেক্ষা করে নেবেন, আপনাদের এনআইডি কার্ডটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো আরেকটা কথা হচ্ছে এখানে কিন্তু এনআইডি কার্ডটা সাবমিট করার সময় আপনার যে সেকেন্ড পার্ট এবং কি ফার্স্ট পার্ট এই দুইটা কিন্তু একসাথে কিন্তু অ্যাড করতে হবে। তো আমাদের এটা কিন্তু মনে করছে পেন্ডিং আছে, তো এই সময়টি কিন্তু মানে এটা আমাদের আর কি সাকসেসফুল হতে হতে আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে দুইটা আর কি অ্যাড করবেন বা কীভাবে অ্যাড করা লাগবে। তো স্ক্রিনে কিন্তু একটা আইডি কার্ড দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্ট পার্ট এবং কি সেকেন্ড পার্ট দুইটা কিন্তু একসাথে কিন্তু জোড়া লাগানো আছে, ঠিক আছে। তো সবার প্রথমে আপনি আপনার ফোনে আপনার এনআইডি কার্ডের একটা আর কি ফার্স্ট পার্ট যে আছে সেটা একটা পিকচার তুলবেন, তারপর সেকেন্ড পার্টের একটা পিক তুলবেন। তো দুইটা পিকচার আপনারা যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে একসাথে যোগ করে নেবেন আমার মতো, ঠিক আছে। তো এইভাবে যোগ করে কিন্তু সেখানে পিকচারটা কিন্তু আপলোড করতে হবে। আপনি যদি এইভাবে যোগ করে আপলোড না করে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হবে না। অবশ্যই কিন্তু সেখানে কাজ করতে হলে ভেরিফাই করে কিন্তু কাজ করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না, ঠিক আছে। তো এইভাবে দুইটা পিকচার আর কি অ্যাড করে আপনারা সেই পিকচারটাই সেখানে আপলোড করবেন। তো কীভাবে আপলোড করতে হয় সেটা তো একটু আগেই দেখিয়ে দিলাম। তো এখন আমরা সেই সাইটে চলে যাই, দেখি আমাদের এনআইডি কার্ডটা সেখানে ভেরিফাই হলো কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ওপরে কিন্তু একটা মেল কিন্তু চলে এসেছে। তো আমরা যদি এই মেলটা একটু খেয়াল করি তাহলে কিন্তু এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু লেখা আছে যে KYC হ্যাজ বিন অ্যাপ্রুভ, ঠিক আছে। তো বিটল্যাব সাইট থেকে কিন্তু এই মেলটা কিন্তু চলে এসেছে। তো আমরা যে সাইট নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে কথা বললাম সেই সাইটটার নামই কিন্তু হচ্ছে বিটল্যাব, ঠিক আছে। তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে ফুল ভেরিফাই কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমরা কীভাবে এখানে কাজ করবো। কাজ করার জন্য এখানে যে একটা 3-ডট আইকন আছে এই 3-ডট আইকনের উপর একটি ক্লিক করবো। দেন এইখান থেকে আমরা দেখতে পারবো মাইনিং নামে একটা লেখা আছে, এখানে একটি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখানে স্টেট মাইনিং আছে, এখানে একটি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ট্রন, বিটকয়েন এবং কি টেটার, ঠিক আছে। তো আমরা তিনটা মাধ্যমে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো। তো আমরা যদি এখান থেকে বিটকয়েন আছে এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো বিটকয়েনে এখানে আছে $25,000 পর্যন্ত 30 দিন মেয়াদ। এটা যদি আমরা এখান থেকে অ্যাক্টিভ করি সেক্ষেত্রে আমাদের এখান থেকে প্রতিদিন ইনকাম হবে 10%। তাছাড়া এখানে টেটার আছে, আমরা যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পারবো $5,000 আসছে 15 দিনের জন্য। এটা যদি আমরা এখান থেকে অ্যাক্টিভ করি তাহলে আমাদের প্রতিদিন ইনকাম হবে $300, ঠিক আছে। তাছাড়া এখানে ট্রন যে আছে আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে সর্বনিম্ন দেখতে পারবো এখানে $10 মাত্র। যদি আপনার কাছে $10 থাকে মানে $1,000 থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই প্ল্যানটা কিন্তু এখান থেকে অ্যাক্টিভ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি যদি এখান থেকে যে $10 যে প্ল্যান্টা আছে এটা যদি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে এখানে এটার ম্যাথ হচ্ছে আপনার 200 দিন, এইখান থেকে প্রতিদিন ইনকাম হবে আপনার 1%। এই প্ল্যানটা যদি আপনি এখান থেকে আর কি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 200 দিন কিন্তু এখান থেকে ইনকাম হবে, সম্পূর্ণ অটো ইনকাম, এখানে কোনো প্রকার কিন্তু আপনাকে কাজ করতে হবে না, ঠিক আছে। তাছাড়া নিচে আছে প্ল্যান টু, এটা যদি আপনি এখান থেকে অ্যাক্টিভ করেন $50 দিয়ে প্রতিদিন কিন্তু এখান থেকে আপনার ইনকাম হবে 1.2%, এটারও কিন্তু ম্যাথ হচ্ছে আপনার 200 দিন। আমরা যদি এভাবে একটু নিচের দিকে আসি তাহলে কিন্তু এখানে অসংখ্য কিন্তু প্ল্যান কিন্তু দেখতে পারবো। এখন কথা হচ্ছে এখান থেকে আপনি যেই প্ল্যান বা যেই VIPটা এখান থেকে অ্যাক্টিভ করে কাজ করতে চাইতেছেন সেইটার নিচে যে বাই নাও আছে এই বাই নাও কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে মনে করেন আমি $100 যে প্ল্যানটা আছে এটা অ্যাক্টিভ করবো, সেই জন্য এখানে বাই নাও আছে এখানে একটি ক্লিক করবো। তারপর সিলেক্ট ওয়ান আছে এখানে ক্লিক করবো, এখান থেকে ফর্ম ব্যালেন্স থেকে আমরা ডাইরেক্ট পেমেন্ট যে আছে এটা ক্লিক করবো। তারপর এখান থেকে বাই নাও আছে এখানে একটা ক্লিক করবো, আমরা এখানে একটু অপেক্ষা করবো, আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তারপর এখানে সিলেক্ট ওয়ান আছে এখানে একটা ক্লিক করবো, যেটার মাধ্যমে ডিপোজিট করতে চাইতেছেন সেটা কি এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমি TRX-এর মাধ্যমে ডিপোজিট করবো, সেই জন্য TRX-টা এখান থেকে সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পারবো মিনিমাম ডিপোজিট হচ্ছে আপনার $1, সর্বোচ্চ $10,000। এটা এখন করার জন্য এখানে $100 ডিপোজিট করার জন্য মানে $100 TRX ডিপোজিট করার জন্য এখানে সাবমিট আছে, এখানে আরেকটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকমভাবে একটু লোড নেবে, এখানে একটু অপেক্ষা করবো। দেন এখানে একটা অ্যাড্রেস পেয়ে যাবো, অ্যাড্রেসটা এখান থেকে আমরা আর কি কপি করে নেবো, ঠিক আছে। তো অ্যাড্রেসের উপর একটি ক্লিক করবো, কপিতে ক্লিক করে আমরা অ্যাড্রেসটা কপি করে নেবো। এখন আপনারা চাইলে ট্রাস্ট ওয়ালেট অথবা ব্যালেন্স যে কোনো জায়গা থেকে এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনারা দেখে দিচ্ছি কীভাবে বাইন্যান্স থেকে ডিপোজিট করবেন, সেই জন্য আমি আমার ফোন থেকে বাইন্যান্স যে আসছে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। ফার্স্টে ওপেন করার পর এখন আমরা যেহেতু সেখানে $100 ডিপোজিট করতে চাচ্ছি, $100 কতগুলো TRX হচ্ছে সেটা কিন্তু আমাদের সবার প্রথমে জানতে হবে। তো সেটা জানার জন্য এখানে সার্চ আইকনের উপর একটা ক্লিক করবেন, TRX যে আছে এটা লিখে এখানে সার্চ করবেন, TRX-এর উপর একটা ক্লিক করবেন। দেন এখান থেকে বাই বা সেল যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর টোটাল USDT আছে এখানে $100 লিখে দেবেন। $100 লিখে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে $100 কতগুলো TRX হচ্ছে, 1523টা TRX কিন্তু হচ্ছে $100, ঠিক আছে। তো আমাদের কিন্তু 1523টা TRX কিন্তু এখানে ডিপোজিট করতে হবে, সেজন্য ওয়ালেটের উপর একটি ক্লিক করবো। দেন এই যে উইড্রো আছে উইড্রোর উপর একটি ক্লিক করবো। তারপর এইখান থেকে ট্রন আছে বা TRX সেটা সিলেক্ট করবো, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক আছে এইটার উপর একটি ক্লিক করবো।
লং প্রেস টু এই যে আর কি পেস্ট আছে বা অ্যাড্রেস, এই অ্যাড্রেসের জায়গায় আমরা সেই অ্যাড্রেসটা পেস্ট করে দিব। নিচে আসবো, এখানে অ্যামাউন্টের জায়গায় আমরা সেই অ্যামাউন্টটা বসিয়ে দিব 1523 টিআরএস। ঠিক আছে, তো আমরা যেহেতু 1523টা টিআরএস সমানে $100 পাচ্ছি, সেই জন্য এখান থেকে 1523 আর কি 23 যে টিআরএসটা আছে সেটা বসিয়ে দিব। তারপর এখান থেকে উইথড্র আছে, উইথড্রর উপর একটা ক্লিক করবো, আমাদের উইথড্রটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখান থেকে ডিপোজিটটা করে দিলাম এবং কি সাইডে একটা ট্রানজ্যাকশন আইডি পেয়ে যাবো। এই ট্রানজ্যাকশন আইডিটা প্রমাণ দেওয়ার জন্য আমরা এখান থেকে কপি করে নিব। তারপর এখানে সেন্ড অ্যাড্রেস অর্ডার টিএক্স অ্যান্ড হ্যাশ আছে, এখানে সেই ট্রানজ্যাকশন আইডিটা যে আছে সেটা পেস্ট করে দেবেন। তারপর এখানে পেনে আছে, পেনের উপরে একটা ক্লিক করে দেবেন, আপনাদের ডিপোজিটটা এখান থেকে কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। তো আমাদের পেমেন্টটা কিন্তু এখানে পেমেন্টিংয়ে আসছে, তো আমরা এখানে একটু অপেক্ষা করে দেখি। এটা কিন্তু আমাদের মগজের সর্বোচ্চ 2 থেকে 5 মিনিটের ভেতর আশা করি এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো কীভাবে এখান থেকে আমরা আমাদের ইনকামটা পাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ কিন্তু হয়ে গেছে। ওপরে কিন্তু একটা মেল চলে এসেছে, আমরা এটা ওপেন করলে কিন্তু দেখতে পারবো পেমেন্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভ সাকসেসফুল। এই সাইটটা থেকে কিন্তু একটা কিন্তু মেল কিন্তু চলে এসেছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু মূলত এই প্ল্যানটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো এখন মূলত আমাদের এখান থেকে কিন্তু অটো ইনকাম হবে, মানে আমরা যেই প্ল্যানটা অ্যাক্টিভ করেছি সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে প্রতিদিন কিন্তু ইনকাম হবে। তো সেটা উইথড্র করার জন্য এখান থেকে আবার থ্রিডট আইকনের যদি আমরা ক্লিক করি, এখান থেকে ওয়ালেটের উপর যদি একটা ক্লিক করি, তারপর কিন্তু এখান থেকে আমাদের ইনকামটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে সেটা কিন্তু দেখতে পারবো। তো এখান থেকে উইথড্র করার জন্য কিন্তু সর্বপ্রথম আপনাকে এখান থেকে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। অ্যাড্রেস অ্যাড করার জন্য এখানে ইডিট আইকন আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনি চাইলে যেই জায়গায় আর কি পেমেন্টটা রিসিভ করতে চাইতেছেন, বাইন্যান্স বা ট্রাস্টলে যে কোনো জায়গায় আর কি পেমেন্টটা আর কি নিতে চাইতেছেন সেটা আর কি ওপেন করবেন। আমি আপনাদের এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি কীভাবে ট্রাস্টলেটে আর কি পেমেন্টটা রিসিভ করবেন। ঠিক আছে, তো সেই জন্য আমি আমার ফোন থেকে ট্রাস্টলেটটা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে টিআরএক্সের উপরে একটা ক্লিক করবেন, রিসিভের উপরে ক্লিক করে সেই অ্যাড্রেসটা এখান থেকে আর কি কপি করে নেবেন। ঠিক আছে, ব্যাক চলে আসবেন, তারপর ইন্টার ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় সেই অ্যাড্রেসটা পেস্ট করে এখানে সাবমিট আছে এখানে একটা ক্লিক করবেন, আপনাদের অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাবে। অ্যাড্রেসটা এখানে অ্যাড হওয়ার পর এখান থেকে উইথড্র করার জন্য আপনারা কী করবেন, এখানে ওয়াল আইকন আছে, এখানে আবার একটা ক্লিক করে উইথড্র আছে, উইথড্রতে ক্লিক করে কিন্তু আপনারা উইথড্রটা করতে পারবেন, যেটা আমি সবার প্রথমে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে কীভাবে আপনারা এখান থেকে টাকাটা সরাসরি বিকাশ নগদ অথবা রকেটে নেবেন। তো এখান থেকে উইথড্র করে যে সময় আপনার পেমেন্টটা ব্যালেন্স অথবা ট্রাস্টলেটে পাবেন, ওই সময় চাইলে টিআরএক্সটা আমার কাছে সেল করে অথবা কারো কাছে সেল করে টাকাটা সরাসরি বিকাশ নগদ অথবা রকেটে নিতে পারবেন। তো আশা করি সাইটটি সম্পর্কে আপনার বিস্তারিত এই টুইটে জানতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।